নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কর্কট রাশির সমস্ত জাতক জাতিকাদের জানাই চোদ্দোশো সাতাশ নতুন বঙ্গাব্দের শুভেচ্ছা আজকে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দের রাজা বুধ গ্রহ মন্ত্রী শনি গ্রহ এবং শস্য ভাণ্ডার দেখাশোনা করবে শুক্র গ্রহ প্রধানত চারটি গ্রহকে ধরে চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিব চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দের রাশিচক্রের গোচর অনেকটা এরকম শনিগ্রহ সারা বছর অবস্থান করবে মকর রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করবে ধনু রাশিতে এবং মকর রাশিতে রাহু গ্রহ অবস্থান করবে মিথুন রাশিতে এবং বিশ্ব রাশিতে গ্রহ সারা বছর থাকবে বৃশ্চিক রাশিতে এবং ধনু রাশিতে এই বছরের পরিপ্রেক্ষিতে এবার আমরা দেখে নেব চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কি। অপেক্ষা করছে প্রথমে আসি শিক্ষার্থীদের কথাই যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের বছরের প্রথম দুটি মাস বাদ দিয়ে পুরো বছর মোটের উপর শুভ যারা উচ্চশিক্ষা করছেন এবং যারা গবেষণার কাজে রত রয়েছেন তাদের জন্য বেশ শুভ আপনারা নতুন কোনো কিছু আবিষ্কার করে দিতেই পারেন এই বছরে কাজেই আপনারা অবশ্যই চেষ্টা করুন শিক্ষা জীবনে আপনারা সাকসেস পাবেন এবার আসি কর্মজীবনের কথাই যারা আগে থেকেই চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে সমস্যা দেখা দিবে। তবে সহকর্মীদের সহযোগিতা পাবেন আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন এই বছর তাদের জন্য শুভ এই বছরে আপনারা নতুন চাকরি পেয়ে যাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্ক থাকুন বিশেষত নতুন যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করতে চান তবে খুব সচেতনভাবে ইনভেস্ট করুন যারা মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত যারা লিকুইড ব্যবসার সাথে যুক্ত অর্থাৎ দুধ এবং ওয়াটার এছাড়া যারা জামা কাপড় অর্থাৎ গার্মেন্টসের ব্যবসার সাথে যুক্ত যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত এবং যারা শাকসবজি ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য বছরটি শুভ যাবে এই বছর আপনাদের অর্থনৈতিক উপার্জন আগের বছরের থেকে বৃদ্ধি পাবে এবার আসি প্রেম জীবনের কথাই যাদের প্রেমে ব্রেক হয়ে গেছে তাদের পুরোনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই বছর তবে যারা নতুন প্রেম করছেন তাদের জীবনে সামান্য হলেও কিছু না কিছু সমস্যা আসবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের সম্ভাবনা দেখা দিচ্ছে বিবাহিত জীবন সংক্রান্ত কোনো কেস যদি পূর্বে হয়ে থাকে তবে তা মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আপনারা এই বছর শারীরিক দিক থেকে সাবধানে থাকবেন কেননা কিছু কিছু অসুখ বিসুখ সমস্যা দেখা দিচ্ছে শুধু আপনার নয় আপনার পিতামাতা বা বাড়িতে যদি গুরুজন স্থানীয় ব্যক্তিটাকে তাদেরও শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এবার আমি আপনাদের জানিয়ে রাখি আপনাদের সারা বছর কি কি শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে সুগার এবং উচ্চ রক্তচাপের সমস্যা শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাওয়া পেটের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা বৃদ্ধি পাবে এই বছর সন্তানের কাছ থেকে মানসিক আঘাত এবং কষ্ট পেতে পারেন কাজে সাবধানে থাকুন এই বছর আপনাদের জন্য শুভরত্ন মুক্তা শুভবর্ণ সাদা এবং ক্রিম শুভধাতু সোনা রূপা ও তামা শুভ দিক পূর্ব দিক শুভ সংখ্যা দুই এগারো কুড়ি এবং উনত্রিশ আপনাদের জন্য শুভবার সোমবার এবং শুক্রবার লটারি কেনার শুভ তারিখ যে কোনো মাসের দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ উনত্রিশ একত্রিশ এবং চার আপনারা যে কোনো ইংরেজি মাসের এই তারিখে নটারি কাটুন দেখবেন আপনাদের নটারিতে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ